ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 22 ঘন্টার চেষ্টা, অবশেষে নিভল আগুন। এর আগে রোববার রাত 9টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন লাগে। রাতভর দাউদাউ করে জ্বলে আগুনের লেলিহান শিখা, থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। খবর পেয়ে রাত 12টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ডেমরা, কাঁচপুর, আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে যোগ দেয় আরও 11টি ইউনিট। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার ও রিমান্ডের পর থেকে ওই এলাকায় আনন্দ মিছিল করেন এলাকাবাসী। এ সময় শত শত মানুষ কারখানার ভেতরে ঢুকে বিভিন্ন সামগ্রী লুটপাট শুরু করে। এক পর্যায়ে তারা 6তলা ভবনের বিভিন্ন তলায় ওঠেন। রাত 9টার দিকে ভবনের নিচ তলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় ভবনে আটকা পড়েন অনেকেই। তালা আটকায় দিয়া ওখানে আগুনটা লাগা দিল। আগুন লাগা দেওয়ার পর তো আর সবাই বাড়িতে পারা নাই। উদ্ধার করা এখানে তো অসম্ভব, উদ্ধার করাই যাবে না। এখানে যা আছে সব পুরা ছাই হয়ে গেছে। এই জায়গায় অপেক্ষা আছে আমার ছেলের, আমার ছোট ভাই, আমার বাগিনা। রাত 9টা বাজে, বাটটা খেয়ে শুয়ে রয়েছে। একজন বলল যে এখানে আগুন লাগছে, চল দেখে আসি। যে আসছে এখন পর্যন্ত আমার ভাই বাড়িতে যায় নাই। এদিকে ভবনের ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকা। কালকে 10টার সময় গেছে আর বাইরে নাই, চারতলার উঠবে গেছে, মানুষে কইছে গিয়া বাইরেতে পারে না। ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ভেতরে প্লাস্টিক, রাবার ও কেমিক্যাল সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। তবে তল্লাশি অভিযান চলতে থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছি সন্ধ্যা 7টা 5 মিনিটে। এখনো ভেতরে অনেক দাহ্য পদার্থ রয়েছে এবং আগুনটা নিভাতে আরো বেশ কিছু সময় লাগবে। এখানে যেহেতু দায়িত্বশীল কাউকে পাইনি, আমরা কি টাইপের কেমিক্যাল বা দাহ্য পদার্থ থাকতে পারে সেটা এখনো আইডেন্টিফাই করতে পারেনি। অগ্নিকাণ্ডের সময় কারখানার কোনো কর্মকর্তা কর্মচারীকে পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।